এই রাস্তা চলতেছে তো চলতেছে, এরকম করে যেতে তো ভালো লাগে না। এদিক দাও। এই কি করো কি করো, দাঁড়াও দাঁড়াও। কি এমনি দাঁড়াইছো কেন? হ্যাঁ সোজা রাস্তা রাইখা তুমি মানুষের ক্ষেত মারায় যাইতেছো কেন? তুমি কি আমার সম্পর্কে জানো না? তোমার আমি হিস্টরি কই নাই? আমার নাম আসলে বাকের আলী। মানুষ আমারে ব্যাখ্যা করে ডাকতো, বহু না করার পরও সেই ব্যাখ্যাই ডাকছে। এরপরের থেকে যে আমি ব্যাখ্যা হয়েছি জানো না? সোজা রাস্তাতে তো আমি যাবো না। আমি আলু খেত পয়সা খেত সব খেত পারায়া বর্তা কইরা এরপরে যাবো। গো আমার বাপ মা এই কি পাগলের কাছে আমার বিয়া দিছে? হে খবরদার, খবরদার কইছি আমার পাগল কইবে না। আমি কিন্তু পাগল না। আমার নাম বাকের আলী বেকা, মানুষ আমারে বেকা বানাইছে। আমি জন্মগতভাবে বেকা ছিলাম না, জন্মের পরে মানুষের কথা আমি বেকা হইছি। আমি স্বভাবগত বেকা, আমি সহজভাবে চলি না, আমি সবসময় বেকাভাবে চলি চলবো। বাকের আলী বেকা, তোর এত বড় সাহস আমার পুঁইশাকের ভিতরে ঢুকছস? এই খেরাবত ভাই, শ্বশুর বাড়ির লোক বলে যে ছাইড়া দেবো এমন কোনো কথা নাই। আমার মাথা কিন্তু গরম করো না, আমি তাইলে কিন্তু তোমার খেত পারায়া আলুর বর্তা মুড়ির বর্তা সব বর্তা বানাইয়া একাকার কইরা এরপর কিন্তু শ্বশুর বাড়ির জাম কই দিলাম। তোমার অনুরোধ করে কইতাছি, তুমি এই খেত থেকে বাড়াও, বনি এক্ষুনি যাও, আমার খেতটা পারায় না, যাও। কেরামত ভাই, কেরামত ভাই, আপনি বেশি তর্ক করেন না, একদম সর্বনাশ করে দিব আপনার ক্ষেত্রে কইতেছি, প্লিজ আপনি তার কাছে মাফ চান। আচ্ছা সরি। আহা, কোনো আচ্ছা মাফ চাইব না, আচ্ছা সরি হইব না, ডাইরেক্ট সরি কইতে হইব। আচ্ছা সরি, যান, আবার আর সহ চলব না, সরি মাফ করে দেন, সরি আমারে মাফ করে দেন, যান। তুমি ভালো আছো না? এই আছি দুলা ভাই, ভালো আর মন্দ সব মিলেই আছি। তুমি বাসায় এসে কথা বলবো না? আচ্ছা আপনি তো আছেন কয়েকদিন নাকি? তা তো থাকবো, ঈদ যখন করতে আসি তা কই যাবো আর। ও আচ্ছা, তাহলে তো দেখা হবেনি ভাই, বিকেলে চার দোকানে আসেন, চা খাবো একসাথে। আচ্ছা ঠিক আছে, চা খাইতে আসবো, কথা বলবো, ঠিক আছে। সোমা ধরো, হাত ধরো, হাত ধরে লো তোমার। মা হাত ধরবো কেন? হ্যাঁ সারা জীবন ভর দেখছি জামাইরা বউদের হাত ধরে হাঁটে, এখন আমি তোমার হাত ধরবো কেন? আমি তো হকল জামাইয়ের মতো না, আমি তো বেকা জামাই, আমি তো তোমার হাত ধরে যাবো না, তুমি আমার হাত ধরে তোমাকে বাড়িতে নিয়ে যাবা, ধরো। হাত ধরলে যদি আমাদের বাড়িতে যাও তাহলে চলো। হ্যাঁ যাও। বাবা তৈরি বাপের পোলা, আইতে ব্যান্ড রেডি, আই ব্যান্ড দিকে হাতার বউ ধরো। যাবি কই? যাইবেন আপনি আমার মাল দেন কেন? আমি কই যাবো? এটা তোর জিগামু, আমি তোর জিগামু। আমি সবসময় বেকা জিনিস বুঝি, আমি কই যাবো ওই দিকে লোকে? আমার লোকে গেলেই তো বুঝতে পারতো আমি কই যাবো। আচ্ছা আচ্ছা শান্ত হোক, তোমার সাথে আমার একটা কথা আছে। তোমার শরীরের কোন জায়গা তো আমি বেকা দেখি না, তুমি আপাতত মস্তক একটা সোজা মানুষ, তাহলে এরকম বেকামি করো কেন তুমি? আছে
আছে বেকা আছে বেকা আছে, এই যে আমার আঙ্গুল। আল্লাহ বাঁচাইছে। ডান দিকে গেলে একটা ভাঙ্গা রোড আছে, ওদিকে যাবি আগে, ওদিকে গিয়া এরপর বামে গিয়া আবার ডাইনে মোচন দিয়া একটা মাটির রোড আছে, ওখানটা গিয়া হাইলের উপর দিয়ে নাইমা আবার ভাঙ্গা রোডে গিয়া এরপরে ব্রিজ পার হইয়া এরপরে যাবি। একটু চুপ করবা, আল্লাহর রাস্তা একটু চুপ করবা। তুমি ব্যাটারে এত উল্টাপাল্টা কথা কইতেছ কেন? আমার বাড়ি হইছে সোজা রাস্তায়, সোজা গেলে 20 মিনিট লাগবে। তুমি বেকাসে কা ভাঙ্গা রাস্তা কাটা রাস্তা দিয়ে যাইতে কইতেছ কেন? দাও ওয়াইফ চুপ থাকো। আমি পাকের আলী ছিলাম, আমারে বেকা বানাইছে মানুষকে, আমি বেকা। আমি তো সোজা সহজ সরল পথে যাবো না, 20 মিনিটের পথে যাবো না, দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা 13 ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো। ও এই শালাই তালি বেকা, তাই তো কই লোকটার আচরণ এমন কে? বেকা নাম শুনেছি, কোনোদিন দেখিনি। বেকা আজ আমারে ছাড়বো না, 13 মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব। আমার ভ্যান যায় যাক, জীবনটা নিয়ে পালাই। আমি কি প্রফেশনাল ভ্যান চালক? আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতেছি বউরে লইয়া। এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে, বাংলা সিনেমা বাংলা সিনেমা বাপ। আমি নায়ক, তুমি নায়িকা। সব পারি, এই বেকা সব পারি। এই এমনি করে ভ্যান চালাইতেছ কেন? আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই। জামাইয়ের জীবনে দেখালাও। পিস ডালারি পতারে ভালোবেসেছি, তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি। কিন্তু সে তো সোজা মানুষ না, মনে হয় আবার কাউরে পাঠায় আদর্শ ভাগ করে নিয়ে আইতে হইবো। এটা আপনি ঠিকই কইছেন। আচ্ছা আপা একটা কথা, এত মানুষ থাকছি, আপনি একটা বেকা মানুষের সাথে বড় আপা প্যান বিয়ে দিয়েছেন, বড় আপার জীবনটা একদম তামা তামা করে ফেলাইছে বেকার। আরে বাবা রে, বিয়ের আগে তো বুঝি নাই যে সে এরকম বেকা, দেখতে শুনতে ভালো কিন্তু ভেতরে যে এরকম তা তো বুঝি নাই। তারপর আব্বা, বড় আপার জীবনটা আপনি কিন্তু তামা তামা করে দিয়েছেন। এ কথা বলতে নাই, তোমার বড় আপা শুনলে মন খারাপ হইব, আর যদি তোমার ওই ভাইরা শোনে না সে কিন্তু রাইগে একদম পাগল হয়ে যাবে। আব্বা বড় বাবু অন আইতেছে না কেলিগা? তোর মায়েরও তো আসার সময় ফোন দিল যে আমরা রওনা দিলাম, এখনো আইতেছে না, কিসের জন্য কি জানি। ওই যা এসে গেছে। আম্মা আসসালামু আলাইকুম। হাই 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 হাই, ওয়ালাইকুম সালাম। বাবাজি বাবাজি, তুমি শ্বশুর বাড়ি আইছো তাও নিজে ভ্যান চালাইয়া, তোমার কি মান সম্মান দেন কিছুই নাই? রাখেন আব্বা মান সম্মান, মান সম্মান কেন তা পেশায় ফেলেন তো? ভ্যান ওলা আমার দিকে পালাইছে, আমি কি করবো? আমি চালা মনে তো কেবো, আমার কি অন্য কেউ লুইব নাকি আপনার মেয়ে আমার চালা লুইব? আমি চালান ছাড়া কোনো উপায় আসিল? চুপ থাকো হানিক তো। আব্বা আপনি তো কারে কি বুঝাইতেছেন? এই বেকা মানুষে দেখলে বনের বাঘও পালাইবো, আর আপনি কইতেছেন ব্যানওয়ালা পালাইছে কেন? কি যে ছিল আমার কপালে! ফসর ফসর বাদ দিয়া খিদা লাগছে খাওয়ানোর ব্যবস্থা করো, শ্বশুর বাড়িতে আরেক জামানা পেলাম। সালাম আলাইকুম ভাইরা, ভাই দুলা ভাই, কেমন আছেন? কেমন আছেন মানে?
বুঝতেছিস না কেমন আছি? ব্যান চালা আইছি, শরীরে প্রচন্ড শক্তি আছে, নাকি তোর ভাগ্যে বয়ে রেছি আমি? কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ দুলা ভাই, তুমি এটা কি কথা কইতেছো? এই জন্যই লোকে তোমারে বেকা কয়। তুমি আসলেই বেকা? কি শালিকা, তুমি কি জানো না যে আমি বেকা? তা বেকার কাছ থেকে সোজা উত্তর চাও কেমনে? হ্যাঁ, এই যে আইছি শ্বশুর বাড়ি, তাও আবার ভ্যান চালায় খাওয়ার ব্যবস্থা করো, পেট চুচু করতেছে। এখানে কথা কর, ভাব কথা কর, কোন টাইম নেই ক্যা, এদিকে আও জলদি। শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম, খাওয়ার ব্যবস্থা করেন, জলদি আয়। আমার জীবন শেষ। বাবাজি, তুমি তার কথা কিছু মনে করো না। হাজার হোক, সে তো তোমার বড় ভাইরা, না হয় দুটা কথা কইছে, আর জানোই তো সে একটু বেঁকা মানুষ। আব্বা, ও একটা বেঁকা না, একটা বিয়াদব, বিয়াদবের মতন কথাবার্তা বলে। চুপ করো, তোমার বড় ভাইরা তো না হয় একটু বেঁকামি করছে, বেঁকা কথা দুইটা শুনাইছে। তবে কি এসে গেছে তোমার বলো তো? তোমার কি দুইটা বিঘা জমি লিখে নিছে? বাদ দাও না, চলো এখন ঘরে চলো। এইটা তুমি কি কইলা? আমার জমি লিখে নিব? আমি মোটরসাইকেল করে আসছি শ্বশুর বাড়ি, আর ভেড়ে করে আসছে, আমার জমিও লিখে নিব না? আসো, আমি সাথে যাব। আল্লাহ, মানুষের বাড়িতে জামাইমাই আসলে ভারী আনন্দে ভইরা যায়, আর আমার বাড়িতে জামাইমাই আসলে আমার টেনশনে অস্থির লাগে। দুই জামাই তো এক লগে আইছে, খবরদার দুইজনকে একসঙ্গে খাইতে দিও না, তাহলে কিন্তু ঠুকরা টুকরি লাগবো। তোমার ওই দুইজন জামাই নাকি মুরগি যে একসাথে খাইতে দিলে ঠুকরা ঠুকরি লাগবো? ও সোনামণি, তুমি কি জানো না তোমার বড় জামাই কিরম বেকা? বেকা আছে তার বেকাগিরি তাকে বাড়িতে দেখাবো, এটা তার শ্বশুর বাড়ি, এখানে বেকাগিরি চলবো না। তুমি জানো না তোমার বড় জামাই কি করে আছে? এই শোনো, আমার এত জানার দরকার নাই, তুমি ফসফস করে না যাও। ঠিক আছে, যা খুশি করো, আমি যাবো না। সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে আলাদা মজা না? তোমার প্রতি আমার দরদ কম, এটা তুমি কেমনে বুঝলা? আপনি বুঝেন না আম্মা, আমার পাতে দিলেন ইয়াবরা ঘাটি, আর গুলজারের পাতে দিলেন মাংসে ভর্তি সব মাংস, এতে কি বোঝা যায় আম্মা বলেন? আরে বাবুরে, মাংসটা দিতে হাড্ডিটা পড়ে গেছে, তাহলে তোমার উপর যে দরদ কম এইটা কেমনে বুঝলা? আম্মা, আমার ওই বড় ভাইরা বেকা দোলা ভাই, মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না, যদি মাংস কিনতো তাহলে কি কথা বলতে পারতো? আম্মা, আব্বা, আপনি কোন? এ গুলজার, ছোট ছোটের মতো থাকবা, আমার দাঁত ফালতু কথা বলবো না, আমার মাথা যদি গরম হয়ে যায় কেউ রেখে তো আমি মানবো না, একদম মাথা মাথা ভাড়া দেবো কিন্তু হাঁটি মানি। তুমি কি জীবন ওষুধ দ্রব না? হ্যাঁ, তোমার তো ভালো বুঝি দিতে হাঁটিতে ক্যালোরি আসছে। আপা, তো জামাই রে একটু আদব কায়দা শিখাইস, সারা জীবন খাটাস খাটাসে থেকে গেল। এই কি করো তুমি? খাটাস খাটাস তুমি ছিল, খাটাস কারো কে ছিল? জীবনে খাটাস দেখছো? এখন খাইতে বসে দেখবা খাটাস কারো কয়। আপা, যাও পাতিল সুতা দিয়ে।
যান, পাতিল সুদ্ধা জলদি করে নিয়ে আসেন, চা মাংস আছে সব বয় বয়ে খাবো, সবাই দেখবা। কালকে দুই জামাইয়ের মধ্যে গরুর হাড্ডি নিয়ে গোলমাল হয়েছিল, সেই জন্য আজকে আর কোনো মাংস টাংস নাই, একেবারে পাঁকাশ মাছ নিয়ে আইসি, বুঝছো? আসলে তোমার বড় জামাইটা একটা কুত্তা স্বভাবের। সেই জন্যই তো তোমারে কইছিলাম সোনা, যে দুই জামাইটা একসঙ্গে খাইতে দিও না। তা আপনি তো আমার কথা রাখলেন না, আপনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। হয়েছে, আর ভাষণ দিও না। আচ্ছা, এডে যে ওর শ্বশুর বাড়ি, তাকে বেকার বাচ্চা বেকার কি স্মরণে নাই? শোনো, যে বেকা সে সব সময়ই বেকা, তার কাছে শ্বশুর বাড়িও কোনো বাড়ি না, নিজের বাড়িও কোনো বাড়ি না, বুঝছো? কি যে কমো, ছোট জামাইটা কত ভদ্র আর কত নরম স্বভাবের, আর তোমার বড় জামাইটা হয়েছে কুত্তা স্বভাবের, মনে হয় বাপের জন্মে কোনোদিন মাংস খায় নাই। ও সোনামণি, আস্তে কথা কও, যদি বেকা জামাই শোনে তাহলে পরে কিন্তু তোমাকে শাশুড়ি বলে ছাড় দেবি না নে, আর আমি শ্বশুর হয়েও ওই জামাইয়ের হাত থেকে কিন্তু তোমার বাঁচাতে পারবো না নে, বুঝছো? হাত পা এরকম মেলা আছে, ঘুমাইতেছো, কত বেলা হয়েছে, খেলা আছে, উঠো, নাস্তা করবে না, নাক ডাকতেছে আবার, এই যে বেকা মানুষ, এই যে উঠো না। কি হয়েছে গা, আমার নাস্তা মাস্তা রেডি আছে? হ, তোমার নাস্তা রেডি, তোমার শাশুড়ি আম্মা নাস্তা রেডি করে বসে রয়েছে তোমার জন্য অপেক্ষা করতেছে। এক কাম করো, আব্বারে ডাবের পানির ব্যবস্থা করতে কো। হায় আল্লাহ, এই সাত সকালে তুমি ডাবের পানি দিয়ে কি করবা? কি করবো মানে, আমি শ্বশুর বাড়ি যাইছি, আমি বড় জামাই, আমি কই টিউবওয়েলের পানি দিয়ে মুখ দেবো নাকি? আমি ডাবের পানি দিয়ে কুলি করবো মুখ দেবো। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বেকা মানুষ, তোমার মাথাটাও খারাপ হয়েছে, বুঝছো? এই সাত সকালে আমার আব্বা ডাবের পানি কই খুঁজে পাইবো, ডাব কই খুঁজে পাইবো? শোনো সোমা, কাঁচা ঘুমটা ভাঙছ, আরো দুই ঘন্টা ঘুমাইলে ভালোই তো। এই সাত সকালে এইসব কথা কয়ে আমার মেজাজটা গরম করো না, যাও। শোনো, তোমার দুটা পায়ে পড়ি, এই সাত সকালে না দয়া করে আর ভেজাল পাকাও না। আব্বাই কই ডাবের পানি পাইবো না না পাইবো, এটা আব্বার বিষয়, তুমি আব্বারে গিয়া কও, আমি বাকের আলী ডাবের পানি ছাড়া মুখ দুমো না, এটা আমার ফাইনাল কথা, হয়েছে? সাত সকালে কি আর কমু, আমার ওই যত যাওয়া জ্বালা জ্বালা জ্বাল ওরে জ্বালা রে, এটা রে বলে জ্বালা কয়, বিয়ার জ্বালা যে কি ভোলা মানুষেরা বোঝে রে, তোমরা তো ভোলা কয় ঘরে আইসে আরামে বইয়া বইয়া খাও। বাচ্চা কোন জমিদারের পোলা যে ডাবের পানি ছাড়া মুখ ধুইব না? আব্বা, শ্বশুর বাড়ি আছে ভ্যান চালাইয়া, তার আবার ডাবের পানি ছাড়া মুখ ধুইব না? বুবু, তুই দুলা ভাইরা গিয়া ক পুকুরের পানি দিয়ে মুখ ধুইতে। এই তুই চুপ থাক, আমরা বড়রা কথা কইতেছি, বড়দের কথার মধ্যে কথা কস কেন? হ্যাঁ, একটা থাপ্পড় দিব ধরে। হ্যাঁ, তুই চুপ কর, তুই চুপ থাক। হ্যাঁ, উচিত কথা কইছি না?
অহন তো তোমার কাছে ভালোই লাগবে না। দেখছেন আব্বা? আহা কইলাম না, তুই চুপ থাক। শুনেন আব্বা, আমার কিন্তু খুব টেনশন হইতেছে। আপনি যেমন করেই হোক আপনার মেয়ের জামাইয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন, কচি ডাবের পানি, নাহলে কিন্তু পুরো বাড়ি ঘর মাথায় তুলবে, একদম সর্বনাশ হবে আব্বা। কি আর করা, বললাকে তোর বিয়ে দিয়া তো আমি হাঁটা বাসের সিপাই পড়ছি, যাই দেখি ডাবের ব্যবস্থা করি। ডাবের পানি লাগবে শালার ফুটানি দেখিছো? এগুলো সব বড় বুবুর আশকারা পায়ে পায়ে মাথায় উঠছে। ঠিকই কইছো, তাহলে এখন তুমি যাও, তোমার আব্বা জানতে যে কম তোমার এই জামাই ডাবের পানি দিয়ে গোসল করবে, তারপর নাস্তা করবে। কি বলো, তুমি ওকে বেকা দুলা ভাইয়ের মতো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগল মানে? এই তুমি কি করছো? আমার পাগল করছো? এই ফাটা কেসটা যদি একবার রেগে যায় নাকানি সুবানি দিয়ে ছাড়বে না কিন্তু সবাই রে। চুপ করো, চুপ করো, এই বেকা দুলা ভাই শুনলে তোমার নাক চুবানি দিয়ে ছাড়বে। এটা তুমি কি কইলে? ওই বেকা দুলা ভাইয়ের জন্য আমাকে চুপ করে থাকতে হবে? আর আমি একটা মোটরসাইকেলে না জামাই, আমি শ্বশুর বাড়ি আইছি মোটরসাইকেল নিয়ে, আর ও কিসে আইছি হ্যানে করে আইছি। কাজটা তো তুমি কি করছো আমার সাথে পারবে? বাদ দাও তো, তোমাদের এই সব ঝামেলা আমার ভালো লাগতেছে না, তুমি এখন চুপচাপ থাকো। আচ্ছা ঠিক আছে, খোদা লাগেছে, নাস্তা ব্যবস্থা করো, যাও নাস্তা খাবো। নাস্তা রেডি, আসো ঘরে, আসো আসো ঘরে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। কিরে শালা, শ্বশুর বাড়ি আইছি, এসব কি সব ভাইরা ভাই বানাইছে বলিস বুঝি না তো? এইসব ভাইরা ভাইয়ের সাথে আমার খাতি হবি থাকতে হবি? নিমের দাঁত তো সুন্দর করে দাঁতটা মাছ দাও, শ্বশুর বাড়ি যাইয়া দাঁতটা পোক্ত হইতো, শক্তিশালী হইতো না, দিছে একটা এই যে ব্রাশ, ব্রাশ দেব কি কুমু? শুনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ডার করছো কচি ডাবের কথা কইছো, মানুষের তো একটু সময় দেওয়া লাগে না? আমি আব্বার অর্ডার করছি তোমার লেগে যেন কচি ডাবের পানি নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেজ দাও, পেজ দাও, জলদি পেজ দাও। শোনো, এই যে পেজ দিয়ে দাঁত মাছ দেয় আমার 2 মিনিট লাগবো, 2 মিনিটের মধ্যে ডাবের পানি না এলে কিন্তু খবর আছে ডাইরেক্ট একটা বাচ্চামকে কিন্তু। এই যে বাপু, এই নাও তোমার ডাব, নাও ডাবের পানি দিয়ে এখন তুমি হয় মুখ ধাও না গায়ে ঢালো, যা খুশি করো না। এই যে শ্বশুর আব্বা, এটা কি ধরনের রাজনৈতিক কথা কইলেন? দাঁত দাও আমি গোসল করবো, কেন লিগা ডাক্তার আমি দাঁত পাইতাম কুলি করবো হইছে, এখন কথা না পারে এই ডাব দিয়ে মুখ ধাও। শোনো বাপু, আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আর ঘরে যেন আল্লাহ একটা মেয়ে দেয়, আর সেই মেয়ের বদৌলতে তোমরা যেন এরকম একটা বেকা জামাই পাও, তাইলে টের পাইবা কত ধানে কত চাল। কি ব্যাপার? অনেক প্যাচ লাগাই তোমার আব্বা এই ধরনের এই ধরনের ক্রিমিনালিটি মার্কা দোয়া করলো কেন লিখা? হ্যাঁ নির্দিষ্ট করে আমি বুঝতে পারছি তো, তোমার আব্বার আসলে আমার প্রতি কোনো ধরনের মায়া মহব্বত দরদ নাই আমি বুঝছি। কথায় কথায় এত প্যাঁচ ধরো কেন? হ্যাঁ মানুষের দোয়া করলে আর হয়ে যাবো? আব্বা দোয়া করতে দেখে কি তোমার মাইয়া হয়ে যাবো এমন কোন হাদিস আছে? না না না, দোয়া তো করছে, এই প্রথম সে দোয়া করছে, তোমার আমি কই রাহি, যদি যদি আমাদের ঘরে কোনো মাইয়া হয় ছোটি ঘর থেকে শুরু করে বিয়া পর্যন্ত সমস্ত খরচ তোমার আব্বার দিতে দিব, একটা পয়সা আমি আমার মায়ের পেছনে খরচ করব না। আমার আব্বা যদি তোমার মতো বেকা মানুষ পালতে পারে তোমার মাইয়াও পালতে পারবে। রামনি, সোনামনি কই রে, আর টুনটুনি, ও টুনটুনি কি হইছে? এই দুই জামার জন্য দুটো পাঞ্জাবি নিয়ে আইলাম, দেখো ঠিক আছে কিনা, কেমন হয়েছে দেখো। এটা তুমি কি করছো? কি হয়েছে? দুটো এক কালার পাঞ্জাবি আনতে পারলি না? ও এই কথা, শোনো ওই বড় জামাইয়ের জন্য একটু বেশি দাম দিয়ে নিয়ে আইছি, সে তো আবার একটু বেঁকা মানুষ বুঝো না, বড় জামাই পাঞ্জাবি দিতে গেলে বুঝবা, উল্টো কইবো যে তারটা ভালো না কম দাম। আরে না না, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না,
বড় জামাই কাপড় ছিনে দেখবা পাঞ্জাবি দিবের গেলে কি এক লঙ্কা কাণ্ড বাজায়। শোনামনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। শোনো, সন্ধ্যার সময় দুই জামাইরে ডাইকা দুইজনের হাতে দুইটা দিয়া দিলে দেখবে ঠেপ ঠিক হয়ে গেছে। চলো ঘরে চলো। আব্বা, হ্যাঁ, কি জন্য ডাকলেন, কি বলবেন বলেন শুনি। না বাবাজি, আমি বলার জন্য ডাকিনি। মানে বাবাজি, আমি তোমাদের দুইজনের জন্য উপহার নিয়ে আসছি। এই যে নাও, নাও এটা তোমার জন্য। বাহ, কি সুন্দর পাঞ্জাবি। আর ছোট বাবাজি, এটা তোমার জন্য। এটাও সুন্দর। কি দরকার ছিল আব্বা? এটা কি দিলেন আব্বা? হ্যাঁ, এটা দিলেন না কি? আমি জিজ্ঞাসাছি এটা কি দিলেন? হ্যাঁ, একটা পাঞ্জাবি। এটা একটা কালা পাঞ্জাবি দিলেন। আমি বুঝতে পারছি তো, কালা সিম্বল কষ্ট সুখ বেদনা, এটি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া। মানে আপনার মনের মধ্যে, আপনাকে মনের মধ্যে কষ্ট হইতেছে, আমি আইসি আপনাকে কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে, এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমার বুঝাই দিলেন। এটা কোনো পাঞ্জাবি হলো? বাবাজি, তুমি তো কালো শার্ট গায়ে দাও, কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি। তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ, তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো, তাই নিয়ে আইসি। এটা দোষের কি আছে আব্বা? আমাকে চৌদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ এই ধরনের কালো পাঞ্জাবি পরে নাই আব্বা। আরে চৌদ্দ গোষ্ঠী পরে নাই দেখাই তো আমি নিয়ে আইসি, এতে দোষের কি আছে? আচ্ছা, তুমি কি শুরু করছো কতদিন? সবাই এখানে বসে রয়েছি, আব্বা তোমার সব করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিছে, কালো রঙের মধ্যে লাল রং, তুমি জানো এটা তোমার পরলে কত হ্যান্ডসাম লাগবো। হ্যাঁ, আর তাছাড়া আব্বা গিফট করছে, গিফটের জিনিস নিয়ে তো এরকম কাসর 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 করে। শোনো সোমা, তুমি বোকা মানুষ, তুমি অত কিছু বুঝবা না, কূটনৈতিক বুদ্ধি বুঝবা না। এটা দিয়ে আমার কি বুঝাতে চাইছে আমি বুঝছি, এখন মনের মধ্যে কষ্ট এটা বুঝাতে চাইছে। আর শোনো, এই গরমের মধ্যে আমি কালা এটা পরবো, পইরা আমি হুকায়া ঘামায়া লবণ সব কিয়া এবার ডায়রিয়া মরি না, সবাই দিয়ে দিতেছে। এই দাও তো তোমার পাঞ্জাবিটা দাও তো, বড় দুলা ভাইকে এটা দিয়ে দিই, এত ঝামেলা আর ভালো লাগে না। আচ্ছা আব্বা, আমারটাই বেকার দুলা ভাই নিক, আর বেকার দুলা ভাইটা আমার দেন, আমার কোনো সমস্যা নেই, দেন দেন এটা দেন। কি বললা? সরো এটা। হ্যাঁ, তুমি দান করলা আমারে, তোমার যে জিনিস দিছে তুমি আমার এটা দান করলা, তোমার দানের জিনিস আমি নিমু, আর এই পাঞ্জাবি আমি কেন পরবো? তোমার দানের জিনিস আমি কেন পরবো? আবার আমার অপমান করলো, ডবল অপমান করলো, আমার ডবল অপমান করলো। আচ্ছা, তুমি তুমি এইটাও নিবা না, ওইটাও নিবা না, তাহলে তুমি কি করবা, কি করবা? আব্বা, আপনি আমার এই কালো পাঞ্জাবি দিয়ে এত ছোট করছেনি, সবার সামনে ছোট করছেন, এরপর আপনি ওই পাঞ্জাবি দিয়েছেন আপনার ছোট দামেনে, সে আবার আমার দান করতেছে, আমার ভিক্ষা দিতেছে, দুই ভাবে আমার ছোট করা হয়েছে। আমি চাইছিলাম এই বাড়ির মধ্যে কয়েকদিন থাকবো, শ্বশুর বাড়ির আমি থাকবো না, না তোমার পাঞ্জাবি। এই 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 বাবু, ও বাবু, তুমি যাচ্ছ যাও, কিন্তু সোজা পথ দিয়ে যাও, কোনো জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে এই রাতের বেলা যাও না বাপ। বাবা কেসে পাচ্ছি, কি হয়েছে? দেখো কি অবস্থা, জামাই কি অবস্থা? রাইতের বেলা ওই আমার বাড়িতে গরু চোর ঢুকছিল, বুঝছেন তো, গরু চোর ভয় ঠেলায় গ্রামের মধ্যে ওই যে জঙ্গল দিয়ে পালাইছে, আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল, তো গ্রামের লোকজন চোর ভাইবা যে পেদানিটা দিছে। ওরে গ্রামের লোক আছে বেশি, ওরে খোকা, ওরে বোকা রে বোকা, তুই বেশি মারছিস, সর রে খোকা, ওরে বোকা, সর
চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা। ওরে আল্লাহ রে, এই বাপু তোমার না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো তুমি শুনলা না? পাইছে, এইবার শিক্ষা পাইছে। সারা জীবন বেকামি করছে, সেই বেকামির শিক্ষা আজকে পাইছে ঠিক মতো। এইবার শালা বেকার উচিত শিক্ষা হয়েছে। মার যদি একটু বেশি খাইতো শিক্ষাটা একটু ভালো করে হইতো। তাই বলে আবা, আপনার গ্রামের মানুষ আপনার জামাইরে গরু চুর ভাই বেরম বেতনে দেব আব্বা। চাচা, বিষয়টা বুঝলাম না, মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে? শুনলা না, জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল। বাড়িতে যাবি যা, তা সোজা পথ দিয়ে সে যাইব না, জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাইব। জঙ্গলের মধ্যে যাইতেছিল, যাইতে যাইতে ধরা পড়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে। আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের মানুষ রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে? জীবন নাশ হইতে পারতো, তাছাড়া সাপও কামড় দিতে পারতো। এই যে জামাই শোনো, রাইতের বেলা এত রিচ নিয়ে বাইরে না, বিপদের মুখে বেঁচে গেছো। বাবা রে, সাপে মারলো এত বেঁচা জমনা রে বাবা, তোরা যে মাতিছ সে বাবা। সাপে মারলে আর এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, কইতে থাকতে আল্লাহ জানে। আব্বাজান, ওই বেকা আব্দুল্লাহ ভাই মানে আমার ভাইরা ভাই শিক্ষাটা একটু আগে হওয়াই উচিত ছিল আর কি, একটু দেরিতে হয়েছে। তুমি ঠিকই কইছো, এ উচিত শিক্ষা হয়েছে আর এটা দরকারও ছিল। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি, কিন্তু আমি আম্মা এরকম বেকামি করে জীবনে এরকম বেতনি খাই নাই, মার খাই নাই, আজকে আমার খাইয়া বেতনি খাই আমি বুঝতে পারছি, আমার ভুল বুঝতে পারছি। আমি আর জীবনে কোনো বেকামি করবো না আব্বা। কষ্ট হইতেছে আমি জানি, কিন্তু তারপরও মনে হইতেছে আমার কাছে এই পেদানিটা তোমার আরো আগে খাওয়া উচিত ছিল। বাবু, তোমার আব্বার মতো তুমিও তো নিষ্ঠুর মতো কথা কইতেছো। আমি আজকে আমার ভুল বুঝতে পারছি, আমি আর বেকামি করবো না। আমি আমার জীবন লইয়া মৃত্যুর হাত থেকে বাইচে আছি, আমি আজকে কথা দিতেছি আমি আর বেকামি করবো না। আমি ভালো হয়ে যাবো, ডালটা ভাত খাবো, শ্বশুর বাড়িতে যাবো, আর বেকামি করবো না। এখন একটু শান্ত হ, তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তো। এখন চলো বাড়িতে, চলো বাড়িতে যে যাইবা, বেকা পথে যাইবা না সোজা পথে যাইবা? আর বেকা পথে যাবো না, আমি এখন থেকে বাঘের আলি আর বেকা না। আম্মা, একটু চিনির পানি দেওয়া যায় না? আবার জিনিস দিতেছো না? দরকার নাই, চাইছা তা দেন।